আছে ধুইয়ে নুন হলুদ দিয়ে আর একটু সরষের তেল দিয়েছি, এই দিয়ে মাখিয়ে নিয়েছি। ছুটির দিনই করা হয়। সেটা হলো এই জায়গার, আমার ফুলের গাছের যত জায়গা এই জায়গাটা দুই কর্তা কর্তি মিলে বেরিয়ে পড়েছি। ওই প্লিজ লাইক করে কমেন্ট করবে, খুব কষ্ট করে ভিডিও করি, প্লিজ। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুব খুব ভালো থাকবেন, স্মাইল করে থাকবেন আর সবসময় একদম হ্যাপি থাকবেন। বাবা মুখের অবস্থা দেখছেন, কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, এরকম পুরো মুখ হচ্ছে কালাভূত হয়ে আছে। কেন আছে, মাম্মা শ্যুট হয়েছে, ভিডিও শ্যুট, সেই রোদের মধ্যে আর বলবেন না, তাই এই অবস্থা দেখুন না। তার আগে বিছানার অবস্থা দেখুন, সমস্ত ওর সাজার মেকআপ টেকআপ থেকে বিছানা ওঠেনি, সব এরকম পড়ে আছে। আর বাজে হচ্ছে কটা জানেন, বাজে হচ্ছে একটা, কিচ্ছু হয় রান্না বান্না, এরকম অবস্থা। এদিকে ও তো স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে, দেখুন পুজো দিয়ে দিয়েছে, হয়ে গেছে, ঠাকুরের খাবার তুলছে। এবার আমি সোজাসুজি স্নান করছি, সরি উফ আর বলবেন না, আমার কি উল্টোপাল্টা আমি বলি মাঝে মাঝে, একটু বকি উল্টোপাল্টা জানেন। সোজা চলে এসেছি রান্না, এইটা বলবো সেইটা না আর কি। তা চলুন রান্না করবো, আজকে স্নানটা হয়নি, আজকে রান্নার পরই স্নান হবে। আর আজকে বলবেন না, কাঁচা ছিল অনেক, কিন্তু কাঁচাটা হয়নি, কাঁচা আজকে আর করবোও না, কালকে করবো, ওই কাঁচা রেখে দেবো, আজের হবে না কাঁচা, কারণ আজকে ওকে নিয়ে পড়েছিলাম, ওর ওখানে টাইম চলে গেছে আধা, এরম অবস্থা। তা কী রান্না করব সেটা দেখবেন, আমি দেখিয়েছি কয়েকবার, আজকে হবে আর মাছ রান্না আর করলা ভাজা ভাত, আর কিচ্ছু না, কিচ্ছু না। দেখুন আমার মেয়ে কী আওয়াজ করে যাচ্ছে, কথা বলছি আপনাদের সাথে, আওয়াজের পর আওয়াজ করে যাচ্ছে, মানে এক এক সময় না মানে বাচ্চাদের মতন করে, আওয়াজই ঘুরে যাচ্ছে, ঢাং ঢুং, একেই তো বাইরে আওয়াজ হচ্ছে মাইক নিয়ে, কি বাইরে কি হচ্ছে, আমি আর শেষ হয় না। তো চলুন দেখতে থাকুন, যে বললাম তো কি রান্না হবে, সাথে থাকুন। ও আবার চলে এসেছে, দেখুন ফ্রিজটাকে বন্ধই রেখে দিয়েছি, আপনাদের তো বলাই হয়নি, সবাইকে হ্যাপি সানডে, সবাই একদম হ্যাপি হ্যাপি থাকবেন, আর বলবেন না কি যাওয়া হচ্ছে না। ওই দেখুন আজকে সব কিছুই একদম ওলট পালট হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে দুর্গাপুজো চলছে। চলুন চলুন তাড়াতাড়ি রান্নায় যাই, ঝটপট। মাছ তো সকালেই এসেছিল, আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, কেন জানি বেলার দিকেই হবে। এই দেখুন মাছ, দাঁড়ান ও আপনাদের পুরো খুলে দেখাচ্ছি, কেন ডবল প্যাক করা আছে, দেখুন। আর মাছ ধোয়া হয়ে গেছে, ধুয়ে নুন হলুদ দিয়ে আর একটু সরষের তেল দিয়েছি, এই দিয়ে মাখিয়ে নিয়েছি, ভালোভাবে হয়ে গেছে মাখা। এবার চলুন এটা ভেজে নিই, সরষের তেল দিয়েছি ফ্রেন্ডস, সরষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে, টেস্ট হয়। আর মাছ যে কী ভয়তে ছাড়তে হয় দেখুন, আমি কীভাবে ছাড়ছি একবার, মানে খুব ভয় পাই আমি। আপনারা দেখেছেন মাছের খিচুড়ি, দেখুন মাছের খিচুড়ি হচ্ছে রান্না, এটা ভাজা হচ্ছে না আর মাছ, মানে আমার যে মাথার কী অবস্থা সে তো আমি জানি আর একমাত্র ভগবান জানে, কী যে আমার হচ্ছে আপনাদের পুরো একদম দেখুন, ক্লোজে এনে দেখাচ্ছি আমি ক্যামেরার সামনে, দেখুন পুরো ভাঙাচোরা মাছ আর একদম হয়ে গেল খিচুড়ি হয়ে গেছে। দেখুন দীপক একটা বড় কাজ করছে, যেটা ছুটির দিনই করা হয়, সেটা হলো এই জায়গার, আমার ফুলের গাছের যত জায়গা এই জায়গাটা পরিষ্কার করছে, কারণ ঘাস হয়ে গেছে প্রচুর, সেই বর্ষার আগে করেছিল তাই না, বর্ষার পরে পরে দেখুন না কত, এখন ওইখান থেকে খোঁতে হতে এদিকে আসবে। বাবা এ করতে খুব কষ্ট, বাবা দুই একবার তো আমিও করেছি জানি বাবা। তারপর দেখুন কাজ হয়ে যাওয়ার পর কি সুন্দর জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, দেখেছেন
একটুকুও ঘাস নেই, দারুণ পরিষ্কার হয়ে গেছে। ফ্রেন্ডস, লাস্টে পটল আলু তরকারি হচ্ছে, আর বলবেন না। ফোড়নে দিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আমি আরেকটা জিনিস বলিনি আপনাদের, এর মধ্যে আমি পেঁয়াজও দিয়েছি। তা ভাজা তো হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। তো মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন। এবার জল দিয়ে ভালোভাবে কষে নেব। তারপর ঢেকে দেব। এবার কড়াইটা আমি ওই গ্যাসে বসিয়ে দেবো, আর এই গ্যাসে কলাটা বসিয়ে দেবো, সেটাই আপনাদের আমি বলছি। তাই ওইদিকে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, এবার কড়াইটা ওখানে দিয়ে দেবো, আর এইখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি, গরম হোক। তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল, এবার কলা আলু ভাজাটা ভেজে নেব। এইদিকে পটল ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওইটা দিয়েও আবার একটুখানি কষিয়ে নেবো, নেড়ে নেবো ভালোভাবে, যাতে মশলাগুলো পটলের মধ্যে ঢুকে যায়। তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি ফ্রেন্ডস, আর নুনও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে তারপর ঢেকে দেবো, হোক এটা। আর এইদিকে কলা আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো আমি এটা, একদম লাল লাল ভাজা। যা গরম, ওরে বাপরে ভয়ঙ্কর গরম। দেখলেন তো কাণ্ডটা কি দেখেছেন, মানে মাছের কাণ্ড আর কি বলবো। আর মাছ, হ্যাঁ, আমার গায়ে ফুসকাও দিচ্ছে, কী অবস্থা দেখেন আর মাছটা হয়েছে। এবার যখন ধুয়েছি, হলুদ নুন মাখলাম, দেখলেন আপনারা, তখন তো কোনো বোঝাই যাচ্ছিলো না। এবার কড়াইতে তেলটা ভালো গরম করলাম, গরম করে মাছ দিলাম, ওমা দেখি কেমন একটা গন্ধ আসছে, আর ফুটছে না। আর মাছ কি ফোটে, টং টং করে ফোটে, মানে মাছটা দেওয়ার আগে টং করে ফোটে, আর ঢাকতেও পারবেন না, এরকম অবস্থা হয়। আমি দেখি কী হলো, কোনো ফোটার আওয়াজ নেই, কিছুই হচ্ছে না। আজ মানে এমনি যাই হোক, যেটা হতে পারে, ম্যাজিক মনে হয় আজকে আমার হলো না। ওমা দেখছি তারপর গন্ধ হয়ে আসছে, কিছুক্ষণ বাদে যখন ঢাকনাটা খুললাম, খুলে দেখছি পুরো ফেনা ফেনা, পুরো ফেনা ফেনা জল জল মতো। লাস্টে তাও তো কতটা আমি পড়ে ফেলেছি দেখলেন তো। তারপর ওইগুলো দীপককে আরও কাঁচা তো আছেই মাছ, ওই তো রেখে দিয়েছি, দীপকগুলো রেখে দাও, কালকে আমি দেখছি অবস্থা দাঁড়ানো। পুরো লোকের সামনে ওনাকে ওই মাছ নিয়ে যাবো, ভাজা মাছও নিয়ে যাবে, ওই কাঁচা মাছও নিয়ে যাবে। আজকে সানডেটা পুরো উল্টো সানডে হয়ে গেছে আমার। লাস্টে তো পটল তরকারি করলাম, আর কলা তো ভাজা করতামই, ব্যাস আর কি, আর কিছু না, ভাত একদম। আজকে তিন রকম খাবার, তিন রকম না, দু রকম খাবার, খারাপ হবে না আশা করি। পটল তরকারিটা যেভাবে করছি, একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করছি, ও খেতে তো খারাপ হবে না। তো হয়ে এসছে, তো চলুন স্নানটা করে এসে দেবো, দেখা করছি ডিনার টাইম। ফ্রেন্ডস, পটলের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, পেঁয়াজ দিয়ে আমি প্রথম করেছি, দারুণ দারুণ টেস্ট হয়েছিল, মানে এক থালা ভাত উঠে গেছিলো। আপনারাও করে দেখবেন, দারুণ লাগবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুই কর্তা কর্তি মিলে বেরিয়ে পড়েছি ওই টুকটাক কেনাকাটা, বেশিরভাগ সবই মাম্মারই জিনিস। ওর বই কিনতে হবে আর টুকটাক জিনিস ওর কিনতে হবে। তা আর আজকে একটু আকাশে একটু মেঘও হয়েছে, ভালো লাগছে, খুব হচ্ছে ঝড় বৃষ্টি। হ্যাঁ, কোনো জায়গায় তো ঝড় বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে, একটু গরমটা কম লাগছে। ঘরের ভেতরে যেমন লাগে, বাইরে সেটা লাগছে না। আবহাওয়াটা চলছে বলে বেঁচে গেলাম। হ্যাঁ সত্যি, কেন গরম ভালোই পড়েছে সে তো জানেন। তা চলুন দেখতে থাকবেন কী কী কিনবো, সঙ্গে থাকতে হবে তার জন্য। দেখুন ফ্রেন্ডস, দীপক দাঁড়িয়ে আছে অপেক্ষায়, এবার আমি চলে এসছি, আমি বলছি কী হয়েছে, বলছে জীবনটা হচ্ছে যুদ্ধ, যুদ্ধ মতনই চলতে হচ্ছে। আমি বললাম চলো, আর কী করবো, আমরা তো যুদ্ধ করেই তো চলছি এত বছর ধরে। তা দীপক আমাকে বলছে যে বাঁদিকে টান নিতে হবে, সোজা না, চলো দেখি কোথা দিয়ে কী করি, এখনও তো কিছু জানি না। আর আমাদের
প্ল্যানও ছিল না যে এখানে যেতে হবে ওইখানে যেতে হবে, সেরকম কিছুই নেই প্ল্যান। তো চলুন দেখতে থাকুন, খুব ভালো লাগবেন। আর সোজা যে বেরিয়ে যাচ্ছে রাস্তাটা, ওটা কিন্তু স্টেশন দিক। ফ্রেন্ডস, আমরা এই শপিতে ঢুকছি। আর এই শপটা আগে নাম ছিল হচ্ছে সিটি লাইফ, কিন্তু এখন চেঞ্জ হয়ে কোম্পানি এখন SNV শপি হয়ে গেছে। তো চলুন, দীপক বললো যে চলো এখানে ঢুকে দেখি কি সেল কীরকম আছে, দেখা যাক মেয়ের জন্য একটা কিছু যদি একটা কিনি এখান থেকেই, ভালো হলে তাহলে এখান থেকেই কিনবো। তা আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, কত স্টক দেখুন, বাচ্চাদের জামা কাপড় থেকে শাড়ি চুড়িদার প্রচুর স্টক আছে, খারাপ স্টক না, ভালো, মোটামুটি ভালো। তো এখান থেকে মেয়ের টপ দেখছি, আমার তো টপ কেনা হয়ে গেছে, এবার আমরা দাঁড়িয়ে আছি বিলের লাইনে। ফ্রেন্ডস, আমি এটা ডাইরেক্ট কথা বলছি আপনাদের সাথে, কিন্তু আপনারা শুনতে পারবেন না, প্রচণ্ড আওয়াজ, তাই আমি আপনাদের বলছি যে বেরিয়ে তো গেছি শপ থেকে, এবার যাচ্ছি মাম্মার বই কিনতে, বই কেনার শেষ নেই। আমরা তো চেষ্টা করি বাইরে যখন বেরাই যে ডাইরেক্ট কথা বলার, এক জায়গায় এত আওয়াজ হয় তখন কথা বলতে পারি না, এই জন্যই তখন ভয়েস মেসেজ করতে হয়। আর এদিকে দীপককে বলছি যে তুমি বলো কারেন্ট বই নেবো, তা সেইটাই দেখাতে। এইদিকে চলে এসছি ফ্রেন্ড চপের দোকানে, আর চপের মধ্যে হলো আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, আর ওখানে কড়াইতে গরম গরম আলুর চপ ভাজা হচ্ছে, আর দিদিমা দেখো কি সুন্দর করে ঢালছে আর এক একটা করে আর ফ্রাই হচ্ছে। ফ্রেন্ডস, চলে আসা হয়েছে বাড়িতে সমস্ত জিনিস, আরও বেশি শ্যুট করতে পারিনি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড দেখেছেন চৈত্র সেলের মনে হচ্ছে বাম্পার ভিড়, তাও তো সানডে, তা বাজে হচ্ছে 10টা। তা চলুন টুকটাক, মানে চৈত্র সেলের টুকটাক যা আমার কেনা তা দেখাচ্ছি আপনাদের, কী কী কিনলাম। পাশেই বসে আছে যার জন্য কিনেছি, আর এই দেখুন এই যে এটা হট প্যান্ট টাইপের বলে, দোকানদারই বলছে এই এক কালার আর একটা এই এক কালার, এটা হচ্ছে পিঙ্ক টাইপের, কেমন পছন্দ? উমা হা ও হা হয়ে এটা মা আবার কি কিনে নিয়ে এসছে। আর কিনেছি হচ্ছে যে প্যান্টি, ওই প্যান্টি লাগে বাচ্চাদের প্যান্টি কেনা, এই দেখুন খুব সুন্দর টপটা, দারুণ দারুণ। পয়লা বৈশাখে পড়বে কি আনন্দ, মানে পয়লা বৈশাখে একটু তো নিয়ে বেরানোই হয়, তখন ওটা পড়বে, লেগিংসের সাথে বেশি খুব ভালো লাগবে, লেগিংস হোক জ্যাগিংস হোক জিন্স সব কিছুতেই ভালো লাগবে। তার ওর কালো লেগিংস আছে নতুন একটা, তো ওইটার সাথে পড়বে দারুণ লাগবে। ওই দেখুন না শুরু করেও দিয়েছে পড়া, দেখাচ্ছি দেখুন আপনারা দেখেছেন, পছন্দ ওর ওরকম পড়া মানেই পছন্দ। আর হলো এই যে পালিশ ওয়্যার তিনটে, কেন পালিশ ওয়্যারের অবস্থা খুবই খারাপ এই জন্য। আর এই যে চাদর ছ খাটে বেডশিট, কেমন হয়েছে কালারটা বলবেন, ডবল চাদর কিন্তু কেটে আমার দুটো ঘরে পাতা যাবে, মাঝখানে ঘরটা আর এই ঘরটা, কালারটা কতটা বুঝছেন জানি না কিন্তু খুব সুন্দর প্রিন্টটা। এই আর আমার দুটো শাড়ি, মানে একটা আমার শাড়ি আর একটা মাম্মার ডান্সের শাড়ি পালিশ করতে দিয়েছিলাম, এই নিয়ে এসছি, এক মাস হয়ে গেছে পালিশ করতে দিয়েছিলাম, আনাই হচ্ছিল না আনাই হচ্ছিল না, তা আজকেই সুযোগ পেয়েছি নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার সিঁদুর খেলার যে শাড়িটা, যা অবস্থা ছিল ভয়ঙ্কর অবস্থা বলবেন না ভয়ঙ্কর। আর এইটা হচ্ছে মাম্মার, ও ডান্সের সময় ও একটা পারফর্ম করেছিল, তা সিঁদুর একটু লেগে গেছিলো ওইটা পালিশ। এই হলো আজকে চৈত্র সেল আমার টুকটাক, তা কেমন লাগলো অবশ্যই জানাবেন, তার জন্য না আপনারা জানেন একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন, সেটা খুবই ভালো লাগে খুব।
আর প্লিজ লাইক করে কমেন্ট করবেন, খুব কষ্ট করে ভিডিও করি প্লিজ। আর আমার যে নতুন ভিউয়ার্সরা আসছেন প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপবেন, অলটা টিপছেন তো, বেল আইকনটা করছেন তো, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন কিন্তু। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর খুবই আনন্দে থাকবেন এই গরমে। সবাইকে গুড নাইট, করে দাও।